প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নিক আর আমি অয়ন তোমাদের সাথে আজকে আমরা তোমাদের বাংলার যে নতুন সংশোধিত সিলেবাস সেই সিলেবাসের অন্তর্ভুক্ত তিনটে গল্প বহুরূপী পথের দাবি এবং জ্ঞান চক্ষু এই তিনটে গল্প থেকে গুরুত্বপূর্ণ দশটা এমসি নিয়ে একটা মক টেস্ট নেব আমি মক টেস্টগুলোর প্রশ্ন তোমাদেরকে বলবো তার সাথে চারটে অপশন দেবো তোমরা সঠিক অপশনটা সিলেক্ট করে বাড়িতে উত্তরটা লিখতে থাকবে তারপরে এই ভিডিও শেষেই আমি উত্তরগুলো বলে দেবো তোমরা নিজেদের উত্তরের সাথে এই ভিডিওতে উত্তরগুলো মিলিয়ে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কত পেলে দশম শ্রেণীর বাংলা মক টেস্টের প্রথম প্রশ্ন তপনের মিশমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তোমাদের অপশান হল ক সুখ খ সন্ধ্যা তারা গ দেশ নাকি ঘ আনন্দ মেলা পরবর্তী প্রশ্ন শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম কি তোমাদের অপশান হল ক রত্নের মূল্য খ প্রথম দিন গ শেষ দিন নাকি ঘ অনুভূতি পরবর্তী প্রশ্ন চায়ের টেবিলে ওঠে কথাটা কখন অপশান ক বিকালে খ সকালে গ সন্ধ্যায় নাকি ঘ রাত্রে পরবর্তী প্রশ্ন বাবা তোর পেটে পেটে এত কথাটি বলেছেন কি অপশন ক ছোট মাসি খ মেজ কাকু গ নতুন মেস নাকি ঘ তপনের মা সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বাইরে যান তোমাদের অপশন হল ক একদিন খ দুদিন গ তিন দিন নাকি ঘ চার দিন পরবর্তী প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন অপশান হল ক তিন দিন খ পাঁচ দিন গ সাত দিন নাকি ঘ নয় দিন পরবর্তী প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড় অন্যদিকে যাও কথাটি বলেছেন কি অপশন ক জগদীশবাবু খ কাশীনাথ গ ভবতোষ নাকি ঘ অনাদি নেক্সট কোশ্চেন অপূর্বর পিতার বন্ধু হলেন অপশন হল ক রামদাস খ খগদীশবাবু গ গিরিশ মহাপাত্র নাকি ঘ নিমাইবাবু পরবর্তী প্রশ্ন নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন তোমাদের অপশন হল ক সকালের মেল ট্রেন খ দুপুরের মেল ট্রেন গ বিকালের মেল ট্রেন নাকি ঘ রাত্রের মেল ট্রেন লাস্ট প্রশ্ন অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেছিল তোমাদের অপশন হল ক স্টিলের পাত্র খ মাটির পাত্র গ পিতলের পাত্রে নাকি ঘ লোহার পাত্রে তাহলে তোমাদের মক টেস্টে এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এইবারে যারা এখনই মক টেস্টটা দিতে চাইছ তারা কিন্তু ভিডিওটা এখন এত পর্যন্তই দেখো এবং মক টেস্টটা দেওয়ার পরে আবার ভিডিওর এই অংশ থেকে পরবর্তী অংশটুকু তোমরা দেখো তার কারণ এই পরবর্তী অংশে আমি তোমাদেরকে এই মক টেস্টের প্রত্যেকটা উত্তর বলে দেবো সেই কারণে আগে পরীক্ষাটা দিয়েছে তারপর বাকি অংশটা দেখলে তোমরা নিজেদের লেখা উত্তরগুলোর সঙ্গে আমার উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে আজকে তোমরা দশের মধ্যে কত পেলে আজকের মক টেস্টের উত্তর প্রথম প্রশ্ন তপনের মিছুমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সঠিক উত্তর খ সন্ধ্যা তারা শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম কি সঠিক উত্তর খ প্রথম দিন চায়ের টেবিলে ওঠে কথাটা কখন সঠিক উত্তর ক বিকালে বাবা তোর পিঠে পিঠে এত কথাটি বলেছেন ঘ তপনের মা সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বাইরে যান সঠিক উত্তর ক একদিন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন সঠিক উত্তর গ সাত দিন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও কথাটি বলেছে সঠিক উত্তর খ বাসের ড্রাইভার কাশীনাথ অপূর্বর পিতার বন্ধু হলেন সঠিক উত্তর ঘ নিমাইবাবু নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন সঠিক উত্তর ঘ রাতের মেল ট্রেনটাতে তিনি নজর রাখতে বলেছিলেন লাস্ট প্রশ্ন অপূর্ব কোন পাত্রে আহার সম্পন্ন করেছিল সঠিক উত্তর গ পিতলের পাত্রে আজকের এই মক টেস্টে তোমরা কি কত পেলে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তার পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দিও তার কারণ তোমাদের লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হলে বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটা সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো